এই হচ্ছে সেই মন্দিরটা যার ভেতরে এশিয়ার তৃতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছে। তো আমি ভেতরে গিয়ে যদি দেখাতে পারি তো দেখাবো। এই দেখো, এই হচ্ছে সেই শিবলিঙ্গ, দেখতেই পাচ্ছো যে কতটা বড়। তো গাইস, এই দেখো নদী একদম মন্দিরের পাশেই, নদীটা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো বাঁশে ব্রিজ আছে, এমন ব্রিজ কিন্তু আমি অনেক ছোটবেলায় আমার মামা বাড়িতে দেখেছিলাম। এখানে এসে আবার দেখছি, অনেকদিন বাদে দেখছি, অনেকদিন কি অনেক বছর বাদে দেখছি এমন বাঁশের ব্রিজ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে চলে এসেছি আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে, ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, কারণ আমি আজকে চলে এসেছি মাসিয়াতে। মাসিয়া না ঠিক, এটা হচ্ছে তারকনগর হল্ট। অ্যাকচুয়ালি আমি আজকে এসেছি হচ্ছে মাসিয়া যে শিবনিবাস, সেখানে এখানে শুনেছি এশিয়ার নাকি বৃহত্তম শিবলিঙ্গ আছে। যেহেতু সামনেই শিবরাত্রি, তোমরা সবাই জানো শিবরাত্রি কিন্তু মেয়েদের জন্য প্লাস মেয়েদের ছেলেদের জন্য দুজনের জন্য খুবই স্পেশাল। নিয়ে আজকে চলে এসেছি তারকনগরে, পেছনে দেখো তারকনগরে চলে এসেছি। এখান থেকে কাছে হয় শিবনিবাসটা, তো এই জন্য এখান থেকেই যাবো। তো এখন টোটো ধরবো, টোটো ধরে তারপর শিবনিবাসে যাব। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করবে। তো চলো, তো এখন আমরা টোটোতে বসে পড়েছি। টোটো করে তোমাদের শিবনিবাসে পার হেড নিয়ে 15 টাকা করে ভাড়া নেবে। তো চলো যাওয়া যাক। গাইস ইগনোর মাই লুক, আমি যেহেতু টোটো অটো করে ট্রাভেল করছি, অনেকটাই ট্রাভেল করছি, এই জন্য আমার চুলের পুরো 12টা বেজে গেছে সাথে আমারও। তো যাই হোক, আমরা এখন শিবনিবাসের যে এরিয়া ওখানে চলে এসেছি। আর এখানে কিন্তু প্রচণ্ড বড় মেলা লেগেছে, মানে মেলা বসেছে দেখতেই পারছো। এটা মেবি শিবরাত্রি থেকে স্টার্ট হবে, শিবরাত্রি কি শিবরাত্রির আগের দিন থেকে স্টার্ট হবে, এখন স্টার্ট হয়ে গেছে। এখানে অনেক দোকান খুলে গেছে, আমরা এখন যাবো হাঁটতে হাঁটতে। এখান থেকে অনেকটাই তো হাঁটতে হবে যে শিবনিবাসে যে মন্দির সেটা, সেখানে যাওয়ার জন্য যে মন্দিরটা আছে সেখানে যাওয়ার জন্য কিন্তু অনেকটা হাঁটতে হবে। তো এখন হাঁটা শুরু করবো আমি আর মামিলে। আর তোমরা ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখানে দেখো যে মেলার ভেতর খাওয়া দাওয়ার দোকান আছে সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে সেগুলো। আর এখানে সব দোলনা টোলনা সব কিছু বসে গেছে। ওকে, এখানে কয়েকটা দোকান খোলা আছে দেখতে পাচ্ছ, আর বাকিগুলো বন্ধ আছে যেহেতু এখন দুপুরবেলা, এই জন্য এখন দোকানগুলো বন্ধ আছে। রাত্রেবেলা সব কটাই খুলে যাবে। এখানে কিন্তু অনেক দোকান খোলা, মানে প্রায় সব দোকানই খোলা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার তোমরা শিবরাত্রির দিন এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হবে, এমন ভিড় হবে যে ঠেলা খেতে খেতে যেতে হবে, ঠেলা খেতে খেতে আসতে হবে। এবার তোমরা যদি মনে করো যে না আমরা একটু ফাঁকা ফাঁকায় মেলায় ঘুরবো, ফাঁকায় ফাঁকায় দর্শন করবো, তাহলে কিন্তু তোমরা আগে আগে চলে আসবে, আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, কারণ এরপরে ঠেলা ঠেলি আর গুতগুতি প্রচণ্ড বাড়বে। তো গাইজ, আমরা কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি। আমার পেছনে দেখো এই যে দেখতে পাচ্ছ মন্দির। তো আমরা কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি। এবার এখন অনেকটা হাঁটতে হলো, মানে মেলাটা বসেছে বলে কিন্তু আমরা সহজে হেঁটে চিনে আসতে পারলাম। মেলা না থাকলে পরে আমরা মানে হারিয়ে যেতাম, মানে এতটা ভেতরে মন্দিরটা। তো যাই হোক, এখন দেখি মন্দিরের ভেতরে যদি যাওয়া যায় তো যাবো, নাহলে একটু ওয়েট করবো মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। দেখো এই হচ্ছে সেই মন্দিরটা যার ভেতরে এশিয়ার তৃতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছে। তো আমি ভেতরে গিয়ে যদি দেখাতে পারি তো দেখাবো। আমি ভুল বলেছিলাম, এটা এশিয়ার ফার্স্ট বৃহত্তম না, এটা দ্বিতীয় বৃহত্তম, মানে সেকেন্ড প্লেসে আছে। তো দেখা যাক ভেতরে গিয়ে যে কতটা বড়। এই দেখো, এই হচ্ছে সেই শিবলিঙ্গ, দেখতেই পাচ্ছো যে কতটা বড়। আর তোমরা বিশ্বাস করবে না, এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে বাইরে যেমন গরম ভেতরে তেমনই ঠান্ডা। এখানে পুজো দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছো, এখানে সব স্টেজ ফুল। তো গাইজ, আমি বলবো তোমরা যদি এই বড় শিবলিঙ্গে জল দিতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই শিবরাত্রি দিন চলে আসবে এখানে, বেশি দেরি না করে ঝটপট সকাল সকাল চলে আসবে। এই যে শিব মন্দিরটা, তার উল্টো দিকে কিন্তু আছে রাম সীতা মন্দির, এই যে। আর এখানে রাম সীতা মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালাও বিক্রি করা হচ্ছে দেখতেই পাচ্ছো। এটা হচ্ছে রাম সীতা মন্দিরের ভেতরে ফটো তোলা একদম স্ট্রিক্টলি নিষেধ, তো এই জন্য আমি এর ভেতরে আর গেলাম না। মন্দিরেও ফটো তোলা ভিডিও করা নিষেধ ছিল, তাও আমি করে নিয়ে এসেছি কথাবার্তা শুনে, অনেক কিছু করে তোমাদের সাথে দেখাবো বলে। তো চলো আগে যাওয়া যাক, মেলা ঘোরা যাক। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ যেটা বড় শিবলিঙ্গর মন্দিরটা, আর এটা হচ্ছে তার পাশেই আছে, এটা অন্য শিব, এটা অন্য মন্দির, এর ভেতরেও শিবলিঙ্গ আছে। চলো এর ভেতরে যাওয়া যাক একবার, এর ভেতরেও দেখো শিবলিঙ্গ আছে। আমি একটু তিলক টেনেছি, অনেকদিন ধরে তিলক কাটা হয় না, তাই এখানে দেখলাম যে একজন বৃদ্ধ মহিলা তিলক কাটছিলেন। তো আমি একটু তিলক কেটে নিয়েছি, আর এখন একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি গঙ্গাতে, মন্দিরের পাশেই আছে নদী, তো ওখানেই যাচ্ছি। তো চলো ওখানে যাওয়া যাক। তো গাইস, এই দেখো নদী একদম মন্দিরের পাশেই,
নদীটা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো বাঁশে ব্রিজ আছে, এমন ব্রিজ কিন্তু আমি অনেক ছোটবেলায় আমার মামা বাড়িতে দেখেছিলাম। এখানে এসে আবার দেখছি, অনেকদিন বাদে দেখছি, অনেকদিনকে অনেক বছর বাদে দেখছি এমন বাঁশের ব্রিজ আছে। দেখো মা সবাই, এখানে দেখো মনোরম প্রকৃতি কি আছে ছোঁয়া পেতে। আজই আসুন, এখানে একটা রিসর্ট মতো আছে, এখানে প্রবেশ মূল্য আছে 20 টাকা করে। ভেতরে দেখতেই পাচ্ছ একদম আম গাছ দিয়ে শুরু করে ঘর থেকে শুরু করে সমস্ত কিছু আছে। তো তোমরা এখানে এসে খানিকটা টাইম স্পেন্ডও করতে পারো, পার্কেও যেতে পারো, ওখানে বসার জায়গাপত্র সব জায়গা বসার জায়গা থাকা সবাই সব আছে। আর ওখানে সবাই কিন্তু বসে রেস্ট করছে, একটু টাইম স্পেন্ড করছে দেখতেই পাচ্ছ। এখানকার যে স্পেশাল জিনিস সেটা, এটা হচ্ছে, এটা কি বলে এটাকে, খই না, খই মুরগি, এখানেই বানানো হয় খই মুরগি। এখান থেকে সব সাপ্লাই হয় না, অল ইন্ডিয়া, ওয়া, এখান থেকে অল ইন্ডিয়া সাপ্লাই হয়। আর সেটা মেকিং প্রসেস আমি তোমাদেরকে আজকে এখানে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে গুড় গলাচ্ছে, আর ছবি নিতে, আচ্ছা খই মুরগি বানানো হচ্ছে। দেখো এখানে বানানো হয়ে গেছে, আর এখানে বানানো হচ্ছে, এই যে এটা হচ্ছে মাইলো, এটা ভাজবে, ভাজার পর এই যে যেখানে খই দেখতে পাচ্ছ এগুলো সব রেডি হবে। তো চলো তোমাদেরকে একবার ভাজাটা দেখিয়ে দিই। এখানে দেখো গরম করছে, যে কড়াইটা ভাজা হয় সেই কড়াইটা গরম করছে, তার মধ্যে বালিও আছে দেখতে পাচ্ছ। এই যেখানে মাইলো দেওয়া হলো, এবার দেখো এগুলো কেমন পটপট করে ফাটবে, যেমন ভুট্টা ভাজে তেমনই ভাজা হয়, কিন্তু এটা মাইলো দিয়ে ভাজা হয়। ওই দেখো শুরু হয়ে গেছে, আওয়াজটা শোনো তোমরা শুধু। তো গাইজ এখানে যে ভিডিও করার আমার করা হয়ে গেছে, তোমাদের সাথে আমি যতটা পেরেছি ততটা শেয়ার করেছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমি এখন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ি যাবো, আর এখন স্টেশনে যাচ্ছি। তো আজকে জন্য এখানে একটা নতুন ভিডিওতে।